একটা তোলার সময় হয়ে গেছে। এই হচ্ছে ভুট্টা। দর্শক, ইতিপূর্বে আপনাদেরকে আমি এই চরহরিরামপুরের ভুট্টার আবাদ দেখিয়েছিলাম। আজ দেখাবো যে ভুট্টা এখন আবাদ শেষে যখন ফলন পরিপূর্ণ হয়েছে, অর্থাৎ ভুট্টা ধরেছে, সেই গাছ কী অবস্থায় আছে বা সেই গাছ যে ভুট্টা তোলা হবে সেই অবস্থা থেকে আপনাদেরকে এখন দেখাবো একটু। ভুট্টা এখন তোলার উপযোগী হয়ে গেছে এবং এই ভুট্টাগুলো তোলা হবে। তোলার পর মেশিনের মাধ্যমে আলাদা করবে, তারপর আপনার প্রক্রিয়াজাত করে বিক্রি করা হবে বিভিন্ন বাজারে। প্রতিটি ভুট্টাই কিন্তু আপনারা দেখেন দেখেন একটু এখানে আরেকটু বাকি আছে পরিপূর্ণ হতে। ভুট্টাগুলো এটা একটু বাতি হয়ে গেছে মোটামুটি, প্রত্যেকটি গাছেই কিন্তু আপনার একাধিক ভুট্টা ধরেছে। এই হচ্ছে ভুট্টা ক্ষেত, এটা হচ্ছে চরহরিরামপুর, অর্থাৎ ফরিদপুর জেলার চরহরিরামপুর ইউনিয়নের, চরবচন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের একটি ভুট্টা ক্ষেত।